Audio Jungle. চীনের সাথেও আমাদের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে এটা কাজে লাগে। হিলি তো আমাদের অত্যন্ত গুরুত্ব স্থলবন্দর, গুরুত্বপূর্ণ স্থলবন্দর। যে স্থলবন্দরের মাধ্যমে আমরা ভারতের সাথে আমাদের যে বাণিজ্য উদারীকরণ, সহজীকরণ, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, এবং আপনারা জানেন যে বেনাপোল স্থলবন্দর সেখানেও খুবই ওভারলোডেড। আমরা অনেক সময় হিলিকে তার বিকল্প হিসেবে ব্যবহার করি। বেনাপোলে অনেক লোড থাকে, অনেক মানে দিন অপেক্ষা করতে হয় গাড়িতে, হিলি আমরা ব্যবহার করি এর জন্য। তাছাড়া এটা অর্থনীতির জন্য, মনে করেন যে এখন পেঁয়াজ আসতেছে হিলির দিয়ে, সেই পেঁয়াজ এই এলাকায় কাভার করে। এখন আপনার বেনাপোল থেকে আস্তে আস্তে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়, এর জন্য অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো যে প্রায় 30টার মতো এই স্থলবন্দর আমরা বিভিন্ন জায়গায় করে যাচ্ছি বা ডেভেলপ করছি সারা দেশে। এটা উদ্দেশ্য হচ্ছে যে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের যে বাণিজ্য সহজীকরণ করা, আমাদের পণ্য ওদের দেশে পাঠানো, ওদের পণ্য আনা, এই এই সব কারণ করা, এবং এখানে একটা সুসম্পর্ক আমাদের সাথে বজায় থাকতেছে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে। পৃথিবীর সব দেশের সাথেই আমাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এবং আমরা আমাদের বাণিজ্যকে সেই দেশে রপ্তানি করতে চাই আমাদের প্রোডাক্টকে, এবং সেই দেশের যেগুলো প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আনতে চাই, সেই জন্যই আসলে। স্যার আরেকটা বিষয় সেটা